দিলে আজ আমি সবার সাথে ইফতারের আয়োজন শেয়ার করব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি খুবই মজাদার আনোয়ার বাবুর্চির হাতের বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ আর আমি রান্না করব না আনোয়ার বাবুর্চির হাতেই রান্না দেখবেন আপনারা তো ধৈর্য সহকারে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তা না হলে কিভাবে বুঝতে পারবেন যে আনোয়ার বাবুর্চি কিভাবে রান্নাটা করে আমি মনে করি এই ভিডিওটি যারা দেখবেন ইনশাআল্লাহ সবারই উপকারে আসবে এজন্যই হচ্ছে আপনাদের সাথে এই ভিডিওটি আমার শেয়ার করা আর এখানে আমরা প্রায় 100 জনের প্রায় না 100%ই 100 জনেরই আয়োজন করা হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখা যাক শেষমেশ এই তো দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণগুলো বাজার করে আনা হয়েছে তো শর্টকাটভাবেই কিন্তু সম্পূর্ণ কাজগুলো করা হচ্ছে আর যারা এই ধরনের একটু বড় আয়োজন করেন তারা খুব সহজেই কাজগুলো আগে থাকতেই রেডি করে রাখবেন যে শুকনা বাজারগুলো তাহলে কিন্তু ঝটপট করে করে নেওয়া যাবে আমি কিন্তু মশলাগুলো আগে রেডি করে রেখেছিলাম আর এখন যে যে কাজগুলো এটা তো আর ফ্রিজে রেখে খাওয়া যাবে না সেভাবে ভালো হবে না মুরগি সরষা লেবু কাঁচামরিচ তো এইগুলাই হচ্ছে বাজার থেকে আনা নগদ আর চাল ঠাল সবই আনা হয়েছে তো রেডি করে যদি নেওয়া যায় আর সব কিছু যদি গুছানো থাকে তাহলে কিন্তু রান্নাটা বসাই দিলেই হয়ে যাবে শর্টকাটভাবে আর দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু এই যে চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একবার ছোট ছোট সাইজ করে নিয়েছি যেহেতু অনেক মানুষের বিরিয়ানি তো বড় করলে হয়তো বা আমরা বাসায় খারাপ হলেও খেতে পারবো কিন্তু একটা রান্না যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু কেউ খাইতে পারবে না এজন্যই হচ্ছে সবসময় বিরিয়ানির মাংসটা একদম ছোট করে দেওয়াই ভালো আমি মনে করি আর যেহেতু আনোয়ার বাবুর্চি আছে তাহলে তো কোনো বিষয় নেই কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ তার হাতের রান্না খুবই মজার হয় আর এখানে সবাই কিন্তু তাকি দিয়ে রান্না করায় এজন্যই হচ্ছে আপনাদের সাথে আর একটু শেয়ার করা আর এই যে কাজগুলো দেখতেছেন লেবু সরষা এগুলো কিন্তু কেটে ঝটপট করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন পরিবেশন করবেন তখন কিন্তু শর্টকাট তাড়াতাড়ি বের করে পরিবেশনটা করতে পারেন এজন্যই হচ্ছে আমি আগে আগে সব কিছু গুছিয়ে রাখতেছি আর এই যে আমাদের বাসায় দেখতেই পাচ্ছেন সবাই সবার সাথে মিল আছে আলহামদুলিল্লাহ খুব ভালোবাসে একজনের কাজে আর একজন হেল্প করে এটাই হচ্ছে নিয়ম আর শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি এখানে দেওয়া হয়েছে প্রথমেই পিঁয়াজ দারচিনি এলাচ তেজপাতা আর কোনো লবঙ্গ দেওয়া হয় নাই গোলমরিচা দেওয়া হয় নাই আর দিয়ে দিল স্বাদ অনুযায়ী লবণ এবার খুবই ভালোভাবে কিন্তু তেলে কষিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এছাড়া কিন্তু এক্সট্রা এখানে অন্য কিছু দেওয়া হয়নি এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছে প্রায় 1 কেজি পরিমাণ এখানে 100 জনের যেহেতু আয়োজন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিতে হবে বুঝে আর যেহেতু চিকেনের এজন্যই এবার খুবই ভালোভাবে দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে নেচ্ছে এমনভাবে নাড়তে হবে যাতে তলা থেকে লেগে যায় না যায় পুড়ে না যায় এজন্যই আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দিল তেজপাতা তেজপাতা কিন্তু খুবই ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছে তো সাথে থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এবার খুবই ভালোভাবে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে আমরা কিন্তু বিরিয়ানি রান্না করলে অনেক সময় মশলাগুলো ভাজা বেশি হয়ে যায় ব্রাউন বেশি করে ফেলি তো এই ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন তত কিন্তু ব্রাউন করেনি কিভাবে রান্নাটা করতেছে অবশ্যই ফলো করে কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তা না হলে কিন্তু বুঝবেন না যে এটা কীভাবে রান্না করতেছে এজন্যই আপনাদেরকে বলা সবাই কিন্তু কম বেশি বিরিয়ানি আমরা রান্না করতে পারি তারপরও একজন বাবুর্চির হাতের রান্না কিন্তু খুবই মজার আর আমি মনে করি সেরা স্বাদের বাবুর্চির হাতের রান্না আজ আমরা সবাই ইফতারের সময় খাবো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক দূর থেকে রান্না করতে আসছে রাজবাড়ির থেকে তো এজন্যই হচ্ছে সে পৌঁছাইছে এখানে এসে প্রায় 11:30টায় তো রান্নাটা প্রায় 2টার সময় বসাইছে তো এজন্যই হচ্ছে আমি তার আরও বেশি প্রশংসা সারতেছি কারণ খাবারটা এতটাই মজার হয়েছে না আমি বলে বুঝাইতে পারবো না তো দেখতেই পাচ্ছেন এই যে
দিয়ে দিল পেঁয়াজ বাটা, আর সেই সাথে মনে হয় কিছু গোলমরিচ ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। সেটা অবশ্য দিত না, তো কাছে ছিল বিদায় মনে হয় দিয়ে দিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, তো পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে খুবই ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবে রসুন বাটা, জিরা বাটা আর হচ্ছে আদা বাটা। তো আমি এই সাইডে আর একটা ভিডিও করতে যাই, কিন্তু এই মশলাগুলো দেখাইতে পারিনি যে কি কি দিয়েছে আর কি। তো শুধু এই বাটাগুলোই দিয়েছে, অন্য কিছু দেয়নি। তো দেখতেই পাচ্ছেন এবার খুবই ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই যে সময়টা কাল কিন্তু মশলাগুলো দেওয়া হয়েছে, আমি যে চালের ভিডিওটা করতে গিয়েছিলাম যে সেটা চালগুলা ধুয়ে পরিষ্কার করে ঝরা দেওয়া হয়েছে এজন্যই। তো খুবই ভালোভাবে কিন্তু পরিষ্কার করে চালগুলো ধুয়ে নিয়েছি, আমার নিজের হাতেই ধুয়েছি প্রায় 8 থেকে 10 বার। মানে যতবার ধুইতে পারেন, যতক্ষণ পরিষ্কার পানি না বের হবে তত কিন্তুই আপনাদের পরিষ্কার করে ধুইতে হবে। আর সব সময় একটু চিন্তা ভাবনা করে পোলাও চালটা কিনতে হবে, একটু পুরান দেখে কিনতে হবে। তাহলে কিন্তু পানিটা যদি আপনার বেশিও পড়ে যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে না। আর দেখতেই পাচ্ছেন এই যে মশলাগুলো, আর এখন এই যে ফ্রেশ 2 প্যাকেট মিল্ক পাউডার এখন গুলিয়ে পানির সাথে তারপরে অ্যাড করে দিবে। এবার এই যে সিট দিছে, চেরার পরে যে একটা হাঁড়িতে পানি নিয়ে ফুটন্ত গরম পানিতে কিন্তু এটা মিক্স করতে হবে, আর সবসময় গুঁড়া দুধটাই দেওয়ার চেষ্টা করবেন, দারুণ হয় খেতে এজন্যই। আর কি কি মশলা দেবে, কোন সময় দেবে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিব। আসলে আমরা কিন্তু রান্না করে থাকি, কিন্তু এইভাবে কিন্তু কখনো রান্না করি নাই আজও আমার মনে হয়, এজন্যই হচ্ছে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। দেখতেই পাচ্ছেন এই সাইডে কিন্তু মশলাগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা হয়নি, তেলেই কিন্তু কষানো হয়েছে দেখতেই পাচ্ছেন। সবসময় বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে খুবই ঝরঝরা হয় এই বিরিয়ানির রেসিপি। দেখতেই পাচ্ছেন এই যে এমনভাবে নাড়তে হবে যাতে তলা থেকে লেগে না যায়, একবারই কিন্তু কেয়ারফুলভাবে কাজটা করতে হবে। যারা যারা এখনও আমার ভিডিওটি দেখতেছেন, যদি লাইক না করে থাকেন অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, সুন্দর একটা মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন। আপনাদের সুন্দর একটা কমেন্টে কিন্তু মনের উৎসাহটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যায়। এজন্যই হচ্ছে আপনাদেরকে বেশি বেশি বলা, আপনাদের মূল্যবান মতামত সময়গুলো আমার সাথে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, সেটাই হচ্ছে মেন কথা। দেখতেই পাচ্ছেন এই যে এমন সময় যাচ্ছে, আপনাদের খুবই তাড়াহুড়ার মাঝে থাকেন, ব্যস্ততার মাঝে থাকেন, তারপরেও কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন ব্যক্তিদের জন্য আরও বেশি করে ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে, এমনভাবে কষাইতে হবে। আর এখানে কিন্তু পানি অ্যাড করা যাবে না, আমি আগেই বলেছি। আর কাঁচামরিচগুলো কখন দিয়েছে বুঝতেই পেরেছেন, আমরা কিন্তু সবসময় আগে ভাগে না পরেই দিয়ে থাকি। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষাইতে কষাইতে কোন পর্যায়ে আসবে, কোন পর্যায়ে চালটা দিলে সুবিধার হবে বা ভালো হবে, টেস্টটা বেশি বেড়ে যাবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই যে এক সাইডে কিন্তু হাঁড়িতে পানি দিয়ে দিয়েছে গরম পানি, আর সেই সাথে কিন্তু এই যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল, দেখতেই পাচ্ছেন হয়তো লবণের পরিমাণটা একটু কম হয়েছিল এজন্যই। আর দেখতেই পাচ্ছেন একবারে কিন্তু একটা ছাড়া ছাড়া ভাব চলে এসেছে মশলাগুলো, এতেই বুঝতে হবে যে আপনার মশলাগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। আর কাঁচামরিচ কিন্তু অন্যরকম একটা কালার চলে এসেছে এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে। আর দেখতেই পাচ্ছেন এলাচগুলো কিন্তু খুবই সাদা সাদা দেখতে লাগতেছে, তাহলে কিন্তু বুঝতে হবে মশলাগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এই হলো আপনাদের জন্য আমার বলা, দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু দিয়ে দেবে চাল। চালগুলো আগে থাকতেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল দেখতেই পেরেছেন। এই তো দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু খুবই ঝরঝরা, কোনো পানি নেই দেখতেই পাচ্ছেন।
এবার চালগুলো দিয়ে দিল, আর তলা থেকে হয়তো একটু পানি ছিল সামান্য, ওটা কোনো ব্যাপার না। এবার খুবই ভালোভাবে কিন্তু নাড়তে নাড়তে হবে, এমনভাবে নাড়তে হবে যাতে তলা থেকে লেগে না যায়। আর আনোয়ার বাবুর্চির হাতের রান্নাটা কিন্তু খুবই মজার, দেখতেই পাচ্ছেন। আর এত সুন্দর ফ্লেভার আসতেছিল না, চাইরে সাইডে মোমো করতেছিল, এমনই সুন্দর বাসনা সুগন্ধি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে খুবই ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে। আর এখানে কিন্তু একজনে কাজটা করলে হবে না, দুই থেকে তিনজনের হেল্প করতে হবে। একজনে চাল দিচ্ছে, আর একজনে কিন্তু নাড় দিচ্ছে, আর একজনে কিন্তু আগায় গোজাই দিচ্ছে, আর একজনে কিন্তু জাল দিচ্ছে। এভাবে কিন্তু আপনারা শর্টকাটভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না, অনেক সময় আছে জালটা কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, তাতে কিন্তু সমস্যা হইতে পারে। এই জন্যই হচ্ছে এই প্রসেস, দেখতেই পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে, এমনভাবে নাড়তেছে যাতে তলা থেকে লেগে না যায়। আমি কিন্তু ভিডিওটা কোনো কাট ছাট করিনি, দেখতেই পাচ্ছেন কিভাবে সে নাড়তেছে আর কিভাবে কাজটা করতেছে, সেই মনোযোগ কিন্তু অবশ্যই দিয়ে দেখতে হবে। বিরিয়ানির মেন প্রসেসটাই হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু সে নাড়তিছে তলা থেকে যেন লেগে না যায়। আর জালটা কিন্তু এখন খুবই হাই হিটে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই কাজগুলো কিন্তু আপনারা লার্কির চুলাই করতে হবে, গ্যাসের চুলায় করতে গেলে কিন্তু তত একটা আমার মনে হয় সুবিধার হবে না। আর শর্টকাটভাবে কিন্তু এমনভাবে বাইরে রান্নাগুলো করে নেওয়া যায়। এখনও আমার ভিডিওটি দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে আপনার ফ্যামিলি সবাই সাথে শেয়ার করতে পারেন। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছে বিরিয়ানির মশলা রেডিমেড। আমরা কিন্তু সবসময় মশলা তেলে বসিয়ে থাকি, কিভাবে দিয়ে থাকি কিন্তু আসলে যারা না এইভাবে রান্না করে বুঝতেই পারবেন না, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা যে মজার হয় আমি বলে বুঝাইতে পারবো না। এবার দিয়ে দিবে সস, এখানে দিয়ে দিচ্ছে প্রায় হাফ লিটার সস। সসের পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা সবসময় কিন্তু চিকেনের সাথে কিন্তু সসটা মিক্স করে থাকি কষানোর সময়, আর এই ক্ষেত্রে কিন্তু সসটা এখনই দেওয়া হচ্ছে। আর চিকেনগুলো কিন্তু আগে থেকেই কিন্তু ভেজে রেখে দিয়েছিল, সেটা আপনাদেরকে বলতে আমি ভুলে গিয়েছিলাম। যদি কেউ কষাইতে চান তাহলে কিন্তু মশলা আগে কষিয়ে নামিয়ে নিতে পারেন। আর চিকেনগুলো কিন্তু হালকা লবণ দিয়ে আর হালকা একবারে হলুদ দিয়ে, তত একটা না, আর কাঁচামরিচ পেস্ট হালকা দিয়ে চিকেনগুলো কিন্তু ভেজে নিয়েছে। একবারেই আপনি একটু হালকা শক্ত করে ভেজে নেবেন, তাহলে কিন্তু ওই চিকেনগুলো খেতে খুবই মজার হয়, বোঝাই যাবে না যে চিকেন দিয়ে রান্না করেছেন। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই যে গরম পানিগুলো দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু গরম পানিগুলো মেপে মেপে দিচ্ছে। 10 কেজি চালের জন্য 20 কেজি পরিমাণ পানি, যদি আপনাদের চালটা নতুন হয় সেই ক্ষেত্রে কিন্তু 16 কেজিও দিতে পারেন। তো এখানে কিন্তু পুরো এখন দেওয়া হয়েছে প্রায় 18 কেজির মতো, যেহেতু দুধ দেবে এজন্য হচ্ছে ওই পরিমাণটাই কিন্তু পানিটা বুঝে দিতে হবে। এবার খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে, আর এই যে দুধগুলো দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু মাথায় রেখে এই কাজটা করতে হবে। একেবারে যদি পরিমাণ মতো পানি দিয়ে দেন তাহলে কিন্তু পরে এই কাজটা করলে ঝামেলা হতে পারে। এবার খুবই ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে অল্প পরিমাণ গরম পানি দিয়ে দিল, আর সেই সাথে এবার চিকেনগুলো দিয়ে দেবে, দেখতেই পাচ্ছেন কতটা ভেজে নিয়েছে দেখেই বুঝতে পারবেন। এখানে নতুন একটা টিপস, অর্ধেক গোশ কিন্তু দেওয়া হয়েছে আর অর্ধেকটা পরিমাণ রেখে দিয়েছে। একটা গোশ হবে একটু নরম, একটা গোশ হবে একটু শক্ত, তাহলে কিন্তু খেতে বেশি মজার হবে। তোমাদের সাথে কিন্তু আমি সবই কিন্তু খুবই ভালোভাবে শেয়ার করতেছি, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এবার খুবই ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন এই যে এমনভাবে নাড়তে হবে যাতে তলা থেকে লেগে না যায়। আর খুবই আওত আওতভাবে দেখতেই পাচ্ছেন এই যে নেড়ে দিচ্ছে, আর জালটা কিন্তু এখন হাই হিটেই আছে।
এই পর্যায়ে দিয়ে দেবে গোশগুলো, দেখতেই পাচ্ছেন এই যে। আর খুবই কিন্তু কড়া করে একটু ভেজে নিয়েছিল যাতে তিতা না হয়ে যায়, হালকা ব্রাউন করে ভাজলেই হবে গোশগুলো, আর তেল ঝরিয়ে রেখে দিলেই হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই কাজটা কখনোই করি না টেস্টিং সল্ট দিতে, তো এটা কিন্তু দিলে কিন্তু খুবই সুন্দর একটা মজার ফ্লেভার আসে আর দুর্দান্ত মজাটা বেড়ে যায়, এজন্যই হচ্ছে এইভাবে দেওয়া। দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছে, এখানে এক প্যাকেট পরিমাণ দিয়েছে। সব সময় একটা ছোট চামচ সাথে রাখবেন যাতে লবণ চেক করা যায়। এভাবে কিন্তু কাজগুলো করতে হবে, যেহেতু বেশি মানুষের আয়োজন তো খাবারটা যদি নষ্ট হয়ে যায়, বেশি লবণ হয়ে যায় তাহলে কিন্তু বিপজ্জনক, তো একটু কম হলে কিন্তু পরিমাণে দেওয়া যায়, আর বেশি হলে কিন্তু দুঃখের সীমানাই। দেখতেই পাচ্ছেন এবার খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, আর অল্প অল্প পরিমাণ দিয়ে দিচ্ছে চেক করে যে কতটা টেস্টি হয়েছে। এটাই হচ্ছে তোমাদের জন্য আর একটা টিপস। এবার খুবই ভালোভাবে মিলিয়ে নেবে, দেখতেই পাচ্ছেন আওতাওতভাবে নেড়ে দিচ্ছে। যেহেতু এই পর্যায়ে কিন্তু আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই কিন্তু ফলো করে দেখতে হবে। দেখতেই পাচ্ছেন এখন নাড়াচাড়ার পরে কিন্তু কোন পর্যায়ে চলে এসেছে বুঝতেই পেরেছেন। এবার জালগুলো কিন্তু তুলে রাখতে হবে, আর এই পর্যায়ে যে কাজগুলো করতে হবে দিয়ে দিতে হবে। সিনিয়র লেবুর রস দিলে তোমার আর সেই সাথে দিয়ে দেবে লেবুর রস। এবার মেরেছে ঢাকনা দিয়ে ঢেকে দেবে হ পর্যন্ত। বিরিয়ানিগুলো অলরেডি কিন্তু হয়ে গেছে, আর নামিয়ে দেখতেই পাচ্ছেন এই যে কিভাবে এই যে দিয়ে এখানে রেখে দিয়েছে। এটা হবে কি, আপনারা যদি গরম গরম ভরেন তাহলে কিন্তু একটু দেরি হলে নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু সব ধরনের মশলাগুলো অ্যাড করা আছে, এজন্য হচ্ছে এখানে এইভাবে এই পদ্ধতি একবারই ঠান্ডা করে তারপরে হচ্ছে প্যাকেটগুলো করা হচ্ছে। আর যদি 2 থেকে 3 ঘন্টাও রাখেন তাহলে নষ্ট হবে না, এই অনুযায়ী কিন্তু এই পদ্ধতিটা নেওয়া হয়েছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে সবাই কিন্তু অনেক অনেক দোয়া করবেন, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হয় হয়।